হাই স্টুডেন্ট, আমি প্রিয়াঙ্কা বৈদ্য। চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের যে বোনাস মার্কসটা রয়েছে সেটা রিমুভ করা হয়েছে, তোমরা সবাই জানো ফিজিক্সের একটা কোশ্চেনে। তো তার জন্য তোমাদের র্যাঙ্কের কতটা চেঞ্জ হতে পারে অনেকেই জিজ্ঞাসা করছিলে যে ম্যাম নিউ এক্সপেক্টেড কাট অফ কী হতে চলেছে, একটা যদি ভিডিও বানিয়ে দেন। তো আমি সেই জন্য আমি ভেবেছিলাম একেবারে রেজাল্টটা পাবলিশ হওয়ার পরেই আমি সেটা আনবো। তো আমি অনেকটা ক্যালকুলেশন করে এবং কতজনের বোনাস মার্কস কমতে পারে বা কতটা কতজনের কারেক্ট হয়েছে সেটা একটু হিসাব করেই আমি নিয়ে এলাম ভিডিওটা। তো অবশ্যই এক্সপেক্টেড আমরা কিন্তু একদম শিওরভাবে বলতে পারবো না। তো দেখো, যেটা বলছি যে তোমাদের অনেকেরই কিন্তু ওই যে ফিজিক্সের যে কোশ্চেনটা রয়েছে সেটার কিন্তু কারেক্ট তোমরা অনেকেই করেছো। তো যারা কারেক্ট করেছো তাদের কিন্তু সেটা বোনাস মার্কসটা সেখান থেকে, মানে সেখান থেকে নাম্বারটা তাদের কাটা যাবে না, 5 নম্বরটা তাদেরই কাটা যাবে যাদের সেটা ভুল হয়েছে, মানে যাদের যেটা বোনাস মার্কস দেওয়া হয়েছে যাদের ক্ষেত্রে তাদের ক্ষেত্রেই কিন্তু শুধুমাত্র কাটা যাবে। তো আমরা কিন্তু অল টোটাল যদি দেখি তাহলে কিন্তু সেটা দেখব যে খুব বেশি জনের, মানে বেশি জনেরই হয়তো কারেক্ট হয়ে রয়েছে, ঠিক আছে, এবং কিছু জনের আছে সেটাও অনেকটাই, যাই হোক অনেক জনেরই রয়েছে সেটা কিন্তু 5 মার্কস যেটা আছে মাইনাস হবে। তো এবার দেখো, র্যাঙ্কের অবশ্যই একটা চেঞ্জ হবে, কিন্তু কাট আপ যেটা তোমরা ভাবছো যে একটা হিউজ পরিমাণ কাট আপ চেঞ্জ হয়ে যাবে সেটা কিন্তু নয়। কারণ ক্যালকুলেশন যদি নিজেরাই করবে, আমার কথা বিশ্বাস করতে বলছি না, নিজেরাই যদি ক্যালকুলেশন করো যে কতজনের বোনাস মার্কসটা কমলো এবং কতজনের তোমাদের কারেক্ট হলো, তাহলে তোমরা নিজেরাই বুঝতে পারবে যে, আর বিশেষ করে আমাদের ওয়েস্ট বেঙ্গলের আমি কাট আপ বলছি, তো ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কতজন স্টুডেন্টের ঠিক হয়েছে সেটা এবং কতজন স্টুডেন্টের সেই 5 মার্কসটা কমছে সেইটাও কিন্তু একটা ক্যালকুলেশনের ব্যাপার। সেই ক্যালকুলেশনটা করেই আমি বলছি তোমাদেরকে। আচ্ছা, যদি আমি ক্যালকুলেশনটা দেখার ভিডিও চাও তাহলেও আমি সেটা শেয়ার করব। তো প্রথমেই বলি যে ক্যালকুলেশনটা দিয়ে যদি আমি ভিডিওটা করতাম অনেকটাই বড় হয়ে যেত, তাই আমি তোমাদেরকে শেয়ার করে দিচ্ছি যে কিভাবে করেছি সেটা আমি বললাম। যে এবার দেখো, তোমাদের যে র্যাঙ্ক যেটা রয়েছে সেইটা কিন্তু স্টেট র্যাঙ্ক, যেটা যদি বলো যে স্টেট র্যাঙ্ক কীরকম চেঞ্জ হতে পারে, তো স্টেট র্যাঙ্কের ক্ষেত্রে কিন্তু তোমাদের ওই 70-75 এরকম র্যাঙ্কের একটা চেঞ্জ হতে পারে, ঠিক আছে। আর অল ইন্ডিয়া যেটা র্যাঙ্ক তোমরা পেয়েছো বা আবার তো নতুন পাবলিশ হবে সেইটার ক্ষেত্রে বলছি, যে নতুন যেটা হবে সেটার ক্ষেত্রে তোমাদের চেঞ্জ কিন্তু এই 1000 থেকে 1200 এরকম তোমাদের একটা চেঞ্জ আসতে চলেছে আমার মনে হয়। কিন্তু শিওর আমি নই, কারণ কেউই শিওরভাবে বলতে পারবে না, কিন্তু আমরা একটা এক্সপেক্ট করতে পারি যে কাট আপের এই রকম একটা চেঞ্জ হতে চলেছে। কারণ যদি অল টোটাল ওভার আমরা ধরি যে অল ইন্ডিয়া র্যাঙ্ক, তাহলে কিন্তু অনেকটাই চেঞ্জ, অনেকটা বলতে ওই আমি যেরকম বললাম যে 1000 বা 1200 এরকম আশেপাশে, তার আশেপাশে অবশ্যই হতে পারে, একটু এদিক ওদিক হবে কিন্তু। তো এইরকম রেঞ্জে যদি একটা চেঞ্জ আসে তোমাদের, যে অবশ্যই 5 মার্কসটা একটা কিন্তু ম্যাটার, যে এতটা কমেছে কমছে যাদের কমে গেছে, তো সেই ক্ষেত্রে কিন্তু একটা চেঞ্জ তো অবশ্যই আসবে। তো কাট আপ আমি আমার আমি প্রথমেই বলি, আমার ভিডিওটা পুরো শুনবে তারপরে কমেন্ট করবে। অনেকেই আছে পুরো শুনবে না, কমেন্ট একটা নেগেটিভ কমেন্ট করতে হয় এসে করে দিয়ে চলে যাও। তো আমি বলবো পুরো ভিডিওটা শুনে তারপরে তোমরা কমেন্ট করো, ঠিক আছে, যদি ভুল মনে হয় তারপরে কমেন্ট করো। তো প্রথমেই বলি যে আমি আগেও কাট আপের ভিডিও খুব একটা আনিনি, এবারে আগেরবারে একটা কাট আপের ভিডিও এনেছিলাম। তো আমি আমরা সবাই মোটামুটি জানি যে আমাদের যে ওয়েস্ট বেঙ্গলের যে র্যাঙ্কটা, মানে কাট আপ যেটা হওয়ার সম্ভাবনা আছে সেটা হচ্ছে, ছিল সম্ভাবনা ছিল, সেটা হচ্ছে ইউআরদের জন্য 636 বা 635 এইরকম একটা সম্ভাবনা আমরা সবাই একটা এক্সপেক্ট করেছিলাম। যে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে, স্টেট কথা বলছি, ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে তোমাদের 635-36 কাট আপ যেতে পারে, যেখানে তোমার অল ইন্ডিয়ার যেটা ইউআরদের ক্ষেত্রে সেখানে কিন্তু তোমাদের 650+, অনেকেই বলেছিল যে আমি 640+ অবশ্যই যাবে এরকম ধরে রেখেছিলাম অল ইন্ডিয়ার ক্ষেত্রে। এবং স্টেট কোটায়
আমরা স্টেট যেটা র্যাঙ্ক যেটা হিসেবে বা স্টেট র্যাঙ্ক বলছি না, আমরা ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে বলছি, ওয়েস্ট বেঙ্গলে যেটা আমরা মার্কস হিসেবে কাট অফ ধরে রেখেছিলাম সেটা ইউআরদের 635-36 এরকম আমরা ধরে রেখেছিলাম। তো সেই হিসাবে আমরা কিন্তু খুব বেশি নাম্বার হয়তো কমবে না, কিন্তু কমবে, অবশ্যই কমবে কাট অফটা। যেখানে আমরা 635-36 ধরেছিলাম সেইখানটায় আমার মনে হয় ইউআরদের 630 মতো বা ±3 কিন্তু হতে পারে। ঠিক আছে, তোমরা অনেকেই বলবে এখন না অত যাবে না, 620 যাবে, 625 যাবে। ঠিক আছে, তোমাদের মনে হতেই পারে, এটাও আমার একটা মনে হওয়া, আমি পুরো শিওর হয়ে কেউ বলতে পারবে না। তো পুরোপুরি আমাদের ওয়েট করতে হবে যে কী যাচ্ছে না যাচ্ছে তার উপরে। যেটা আমার ক্যালকুলেশন করে মনে হয়েছে আমি সেটা তোমাদের সাথে শেয়ার করছি। ঠিক আছে, এবার অন্যটাও তোমাদের মনে হতেই পারে। এবার আগে যেটা আমি বলেছিলাম, তোমাদের 635-36 যেতে পারে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে, ক্যালকুলেশন করেই বলেছিলাম। এবং এখন আমি যেটা দেখছি যে খুব নাম্বার কমলেও হ্যাঁ 4-5 নম্বর অবশ্যই কমবে, সেই হিসাবে তোমাদের 630±3 আমি রেখেছি, সেইটা তোমাদের যেতে পারে। ঠিক আছে, ওবিসি এদের জন্য আমি 630±3 রেখেছি, কারণ হচ্ছে ইউআর আর ওবিসি এদের অনেক সময় সেম কাট অফ চলে যায়, অনেক বছরই আমরা দেখেছি সেম কাট অফ গেছে। তো ওবিসি বিদের জন্য আমি 620 রেখেছি, ±3 রেখেছি। ঠিক আছে, 620±3 রেখেছি। আবারও বলছি, আগের যে কাট অফ আমরা মোটামুটি এক্সপেক্ট করেছিলাম তার থেকে তোমরা কিন্তু 4-5 নম্বর কমিয়ে ধরবে। ঠিক আছে, 4-5 নম্বর যদি আমরা কমিয়ে ধরি তাহলে আমার মনে হয় যে একটু ঠিক হবে, কারণ খুব হিউজ নাম্বারের ডিফারেন্স হয়ে যাবে তা কিন্তু আমার মনে হয় না। যাই হোক, তোমাদের কি মনে হয় সেটা জানাবে অবশ্যই। তো ইডাব্লিউএস ক্যান্ডিডেটের ক্ষেত্রে আমি শিওর হতে পাচ্ছি না, কারণ হচ্ছে একটাই যে যেভাবে সংখ্যা বেড়ে চলেছে এবং কতজন তোমার অ্যাপেয়ার হয়েছে সেইটার ওপর ডিপেন্ড করছে, যে কতজন ইডাব্লিউএস ক্যান্ডিডেট এবারে এবছরের জন্য অ্যাপেয়ার হয়েছে সেইটার ওপর কিন্তু ডিপেন্ড করছে। তো আমি কিন্তু 615, আগেও আমি বলেছিলাম যে তোমাদের 620 বা এরকম যেতে পারে, তো এখন আমি বলছি যে 615 এখান থেকে কিন্তু ±3 হতে পারে, 610 এরকম কিন্তু যেতে পারে, কিন্তু সেটা পুরোপুরি ডিপেন্ড করছে কতজন ইডাব্লিউএস ক্যান্ডিডেট অ্যাপিয়ার করেছে। পুরো কথা তোমরা শোনো না, শুধুমাত্র এটা দেখে বেরিয়ে গিয়ে কমেন্ট করবে, আমার কথাটা শোনো আগে ভালো করে, যে কতজন অ্যাপিয়ার করেছে তার উপর কিন্তু ডিপেন্ড করছে। এই আগের বছর এত গেছিল এত বেশি যেতে পারে না ওইটার উপর নয়, কতজন অ্যাপিয়ার করেছে এই বছর সেটা কিন্তু অনেকটাই ডিপেন্ড করে তার উপর। ঠিক আছে, তো এসসিদের যেটা এটা 530±3 হতে পারে, আগে আমি 540 বলেছিলাম, তো সেখান থেকে আমি তোমাদের বলছি যে এখন 530±3 ওয়েস্ট বেঙ্গলের জন্য আমি বলছি। ঠিক আছে, আর এসটিদেরটাও আমি পুরোপুরি শিওর হতে পারিনি, আর আমি শিওর না হলে কোনো ডেটা তোমাদের সাথে শেয়ার করি না, তোমরা আগেও আমার ভিডিও দেখেছো সেটা শেয়ার আমি করলাম না, সেই জন্য আমি যদি কোনো শিওর হই তাহলে কিন্তু তোমাদের সাথে এটা শেয়ার করে দেবো এসটিদের কত যেতে পারে। তো আজকের মতো এটুকুই, নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হব। টাটা।